6 ডিসেম্বর 1971 সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর বাহিনীকে হটিয়ে ফেনীকে স্বাধীন ঘোষণা করা হয়। বিজয়ের পতাকা উড়ায় বীর মুক্তিযোদ্ধারা। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে ফেনীবাসী। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সপক্ষে শপথ গ্রহণ করেন জেলার হাজার হাজার মানুষ। শহরের টাঙ্গরস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ শপথ বাক্য পাঠ করান মুক্তিযুদ্ধের 2 নং সেক্টর সাব সেক্টর কমান্ডার কর্নেল অবসরপ্রাপ্ত জাফর ইমাম বীর বিক্রম। শপথ বাক্যে তিনি বলেন, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উড়াই বিজয় নিশান শীর্ষক এই আয়োজনে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফেনী 2 আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারি, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাহানারা বেগম সুরমা, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন চৌধুরী নাসিম, ফেনী জেলা পুলিশ সুপার SM জাহাঙ্গীর আলম সরকার, সিভিল সার্জন ডাক্তার হাসান শাহরিয়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বিকম, ফেনী পৌরসভা মেয়র হাজি আলাউদ্দিন, ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর হান্নান সহ জেলার মুক্তিযুদ্ধ নেতৃবৃন্দ। শপথ বাক্য পাঠের আগে জেলার প্রধান প্রধান সড়কগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী বিজয় নিশান উড়ায়। মুক্তিযুদ্ধ ভিত্তিক গান কবিতা উপস্থাপন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর শিল্পীরা। রহমতুল্লাহ সুমন, ফেনী নিউজ।